মানে মানে গরম তো একে তো গরম, তার উপরে মানে জানলা তো আমি খুলতেই পারছি না, এতটাই গরমের লু আসছে ঘরের মধ্যে, সেই জন্য জানলাটা যতটা পারি আমি বন্ধই রেখে দিই। তাহলে একটু সকালবেলা তো জানলাটা খুলতেই হবে, কিছু করার নেই। জানলা একটু না খুললেও একদম ঘরটা অন্ধকার থাকে, সেই জন্য জানলাটা একটুখানি খুলে দিই। চলো বিছানাটা তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই। দেখো আমার আজকে রবিবার, আর আজকে আমি মাংস করব না। কেন করব না, তার কারণ হচ্ছে আমি মন্দিরে যাব। কোন মন্দিরে যাব সেটা তো তোমরা জানতেই পারবে পুরো ভিডিওটা দেখলে। সেই জন্য আজকে আমার একটা মানে মানত ছিল যে আমি আজকে নিরামিষ খেয়ে মায়ের পুজো দিতে যাব। তাই আজকে মোটামুটি রবিবার হলো, মাছ মাংসর কোনো কিছু ঝামেলা নেই। আজকে একেবারে নিরামিষ, আলু পোস্ত, টক ডাল, বেগুন ভাজা আর হচ্ছে ধোকার ডালনা হবে। তাহলে চলো আমি এই বিছনা ফিছনা গুছি, একটুখানি গরমে বসে নিই একটুখানি। তারপর আজকে বরের হচ্ছে কাজ আছে, তাই ও অফিসে গেছে, মানে মোটামুটি 5 ঘন্টা মতো কাজে থাকবে, তারপর চলে আসবে, মানে হাফ আওয়ার অবধি থাকবে, থেকে চলে আসবে। 5 ঘন্টা না, আমি আমি ভুল বলছি, 5 ঘন্টা না, ধরো 10টা দিয়ে এসেছিলো হচ্ছে 1টার সময়। তাহলে এই এতক্ষণ সময় আমি ততক্ষণে রান্নাবান্না করে নিই, তারপরে যাব মন্দিরে। তাহলে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো আজকে কী কী রান্না করেছি, তোমাদের তো মুখে বলেই দিলাম। এটা ধোকার ডালনা করেছি, ধোকার ডালনা বলতে কি, ধোকা দিয়ে শুধু আলু দিন। এটা বেগুন ভাজা করেছি, এটা একটু কালকের পাঁপড় ভাজা আছে, আর এটা আলু ছাড়া টক দই পোস্ত কাজু বাদাম বেটে করেছি। এখানে দেখো ভাত হয়ে গেছে, আমি বিছনা ফিছনা গুছিয়ে সব রান্নাবান্না করে আবার তোমাদের দেখাচ্ছি। রান্নাটা তোমাদের কাছে শেয়ার করিনি, যেহেতু আজকে নিরামিষ রান্না সেহেতু করে নিয়েছি। এখানে দেখো আছে আলু পোস্ত, একদম গামাখা আলু পোস্ত, আর করেছি হচ্ছে আর আর কিছু করেছি, হ্যাঁ আর একটা জিনিস, সেটা হচ্ছে টক ডাল। তাহলে দেখো তোমাদের তো বললামই, তাহলে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। আজ মানে মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যেই বেরাবো, ওলা করে যাব। আর গরমে এত আর দৌড়োদৌড়ি করতে পারবো না, আর এদিকে দেখো রান্নাবান্না করার পর সমস্ত কিছু আমি পরি, আমরা ওলা ধরবো বলে দাঁড়িয়ে আছি, এখনও আসেনি। দেখো কিছুক্ষণ বাদ ওলাটা এসছে, তার কারণ হচ্ছে ততক্ষণ আমরা অর্ডার করেছে, তারপর একটু 10 মিনিট মতো সময় লেগেছিল, না তার থেকেও হয়তো কম লেগেছে। তারপর আসার পর মানে এত ভালোভাবে গেছি কি বলবো, বাড়ির সামনে দিয়ে উঠে ঠান্ডায় ঠান্ডায় একেবারে আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। অনেক দিন ধরে যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম কি যাই, আজকে একটু মায়ের কাছে দেখা করে আসি। তাই দেখো একেবারে সমস্ত কাজ ফাজ দিয়ে দিয়েছে, ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। মানে এতটাই মানে রোদ্দ রয়েছে বাইরে, ঠিক আছে, কিন্তু এত সুন্দরভাবে এসিতে গেছি কি বলবো। আর গরমে একটু ঠান্ডা হলে বাসেই চলে যেতাম, কিন্তু এতটা গরম বলে ট্যাক্সিটা নিয়েছি। তাহলে চলো একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে এসেছি, কারণ মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে ঢোকার সিম নেই, সেই জন্য মন্দিরের ভিতরে কিছু তুলতে পারিনি। পুজো দিয়েছি শুধু বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের জায়গাটা তুলছি। আর এখন আমি একটু চলে যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে। আর এখন মনে হচ্ছে কি গরম লাগছে, যদিও বিকেলবেলা অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও যেন গরম এখনও কাটেনি। তাহলে চলো একটু ঘুরে ঘাড়ে দেখি, দেখার পর তারপরে বাড়ি চলে যাব। এখন আর ফেলতে পারবে যাবি যাবি কি তোমাদের খেলাও তো শুরু হয়ে জল কেন চলো দেখো আমি বাড়ি ফেরার সময় যেহেতু সকালে নিরামিষ খেয়ে পুজো দিতে গেছি মার, আর বিকেলবেলা দেখো নিয়ে এসেছি 3 প্যাকেট বিরিয়ানি। হ্যাঁ, 3 প্যাকেট বিরিয়ানি, কিন্তু আমি বিরিয়ানিটাকে ঢেলে রাখবো। আমরা তো মোটামুটি 7:30টার মধ্যে চলে এসি, রাত্রির অবধি গরম থাকবে না, তাই হাঁড়িতে ঢেলে তারপরে রাত্রিবেলা খাবার সময় একটু গরম করে নেবো। আর ব্যাগে ভর্তি তেল পড়ে গেছে, এই মানে বিরিয়ানির যে ঘি তেল সেগুলো একদম ব্যাগে চকচক করছে। আর দেখো একেবারে আমি রাত্রিবেলা চলে এলাম, খাবার সময় ভালোই দিয়েছে বিরিয়ানিটা, শুধু বিরিয়ানি নিয়েছি আর কিছু নিইনি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্টে বলো, আর একটা করে লাইক করে দেখো। আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, বাই।